Hey, নাগিনী এ ছুরি বিষের নাগিনী এ ছুরি বাঁশির রাগিনী এ ছুরি বিষের নাগিনী ও সে জাদু জানে মায়ার টানে দূর থেকে কাছে আনে কাছে এনে মারে প্রাণে বাঁচাতে ও সে তো জানে রে এখন মারবো কি ছাড়বো ছাড়বো কি মারবো মারবো কি ছাড়বো ছাড়বো কি মারবো কিছুই তো যায় না বলা হায় परदेशी बाबू तोरा देख छुरी ढला परदेशी बाबू तोरा देख छुरी ढला ए छुरी झलके चोखे रे पलके हां ए छुरी झलके हां चोखे रे पलके रामे रामे दिल की बाजी चलबे ये बला परदेशी बाबू तोरा देख छुरी ढला परदेशी बाबू तोरा देख देख अरे देख छुरी ढला Shoot! शाबाश তুই বীর তোকে আমি হত্যা করব না মুক্তি দেব তবে তিন শর্তে বল রাজি রাজি সর্দার রাজি আমিও রাজি আমার উস্তাদও রাজি তিন কেন 3000 শর্তে রাজি অনেক কষ্টে 14 দিন পায়ে হেঁটে পাহাড় পর্বত দিয়ে তবে পাকিস্তান থেকে পালিয়ে আসতে পেরেছি হ্যাঁ বাবা খোদার কাছে লাখ লাখ শুকর আমি তোকে ফিরে পেলাম তুমি কেমন আছো মা কোনোমতে বেঁচে আছি বাবা কিন্তু আমার বাচ্চা ভাইয়া ভাইয়া কি হয়েছে মা ভাইয়া কোথায় বাচ্চা জেলে বাবা কি বলছ মা হ্যাঁ বাদশা জেল ভেঙে পালিয়েছে কি বলছো দাদু ফারুক তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে শিগগিরই পালাও এক্ষুনি পুলিশ বাড়ি চলাচল করতে আসছে কিন্তু আমি কেন পালাবো দাদু আমি তো কোনো অপরাধ করিনি ফারুক এসব কথা বলার সময় এখন নয় তোমাদের দুজনকে দেখতে একরকম পুলিশ তোমাকে বাদশা ভেবে ধরে নিয়ে যাবে তোমার কোনো কথা শুনবে না ফারুক শিগগিরই পালাও ফারুক বাবা আরে এক মুহূর্ত দেরি না তুই এক্ষুনি যা বাবা এক্ষুনি যা কিন্তু মনে রেখো আমার ছেলে নিষ্পাপ নিরপরাধ সে নিশ্চয়ই আমার বুকে আবার ফিরে আসবে বেটা এমন করে পালালো কেন নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছিলাম একটু আশ্রয় দিলে বড় উপকার হতো বেশ চলে যাচ্ছি জানতাম বিপদে মানুষ মানুষেরই উপকারে আসে সাহায্য চায় মানুষেরই কাছে আমি আপনাকে আশ্রয় দিতে পারি, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করতে হবে। কি করে? একটা অভিনয় করে। অভিনয়? হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমার স্বামীর ভূমিকায় অভিনয় করে। আপনি কি পাগল? না, মোটেই না। বলুন, আমার এই উপকারটুকু করবেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। কিসের বিপদ, কিসের উপকার? আর কিছু জানতে চাইবেন না, শুধু কথা দিন আমি যা বলছি আপনি তা করবেন। না, তা হয় না। আপনি আমাকে যা করতে বলছেন তা আপনার কাছে সহজ মনে হলেও আমার কাছে তত সহজ নয়। আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয় আমি তা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে কেন আপনি আমাকে দিয়ে এমন একটা কাজ করতে চাচ্ছেন, কেনই বা আপনার এমন সাহায্যের প্রয়োজন হলো। আপনি নিঃসংকোচে বলতে পারেন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। বলুন। ভয়, লজ্জা, দ্বিধা, সংকোচ সবকিছু মন থেকে মুছে ফেলে আমাকে খুলে বলুন। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? বলবো, আপনাকেই বলবো। আমি এই মধুপুর টি এস্টেটের মালিক রশিদ চৌধুরী একমাত্র কন্যা শাবানা চৌধুরী। বিলেতে থেকে পড়াশোনা করছিলাম, হঠাৎ টেলিগ্রাম পেয়ে দেশে ছুটে এলাম। তোমার বাবার করোনারি থ্রম্বোসিসের এটা থার্ড। তুমি তো সবই বোঝো মা, এখন শুধু উপরওয়ালার ভরসা রাখো আর যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকো। এসো মা। এই অশ্রু ফেলার জন্য তোর সারাটা জীবনই তো পড়ে রইল। বিদায়ের সময় হে পানি ঝরি আর আমাকে ব্যথার লাগা দিলি। এই নিঠুর পৃথিবীতে আমি তোকে মা বাপ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়াই একটাই ফেলে গেলাম। মা, তুই বিদেশে যাবার পর আমি শরীফকে ম্যানেজার রেখেছিলাম। ও বড় ভালো ছেলে, ও আমাকে সব দিক দিয়ে মুগ্ধ করেছে। তাই আশা ছিল তুই ফিরে এলে তোকে আমি ওর সঙ্গে বিয়ে দেব। সে আশা আমার পুরো হলো না মা। সম্ভব হলে তুই তুই পুরো করিস। আমি শুধু তোকে ওর হাতে তুলে দিয়ে গেলাম। আপনার দুঃখ আমি বুঝি, আপনি যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়া মানুষের সাধ্যের বাইরে নইলে অবশ্যই আমি চেষ্টা করতাম। আপনাকে এভাবে আর আমি বেশি দিন থাকতে দিতে পারি না। আপনার সব দুঃখ ভুলিয়ে আপনার মুখে আমি হাসি ফুটিয়ে তুলব, আপনাকে আমি সুখী করব। তোমার বাপের ডাকতেই বউ তোবা তোবা চমকি কি আর কয়দিন কি কয়দিন একলা থাকুন। জানোস চমকি, রাইতে থাকবার পারি না, মশা কামড়ায়। মশা মারবার কেউ নাই, গরম লাগলে বাতাস করার কেউ নাই, মাথা কামড়াইলে টিপার মানুষ কেউ নাই, শীত লাগলে গরম করবার কেউ নাই। তুই একটা শাদি বিয়া করলে পারিস। আমার রসগোল্লা কত রস তোর, আমার ঝুমঝুম কস না, কবে আমার ঘরে আবি? ম্যানেজার বাবু, কি হলো সর্দার, এই সামান্য কাজটা করতে পারলে না? কাজটা বড় কঠিন, চেষ্টা তো করছি হুজুর। কোনো কথা শুনতে চাই না, বুঝলেন? আজ আমি বড় খুশি, আজই আমি চাই যেমন করে। সালাম বাবু। হ্যাঁ, এই যে দেখুন না, বেটার কোনো কাজ করে না, শুধু ফাঁকি দেয়, তাই একটু ধমকাচ্ছিলাম। ও হ্যাঁ, আপনাকে আমি খুঁজছিলাম। দেখুন তো, কার্ডটা আপনার পছন্দ হয় কিনা। কিসের কার্ড? আমাদের বিয়ে। আমাদের বিয়ে? হ্যাঁ। আমাকে কিছু না জানিয়ে, আমার অনুমতি না নিয়ে আপনি? হ্যাঁ, আমি কার্ড ছাপিয়েছি, আগামীকাল আমাদের বিয়ের দিনও ঠিক করেছি, সবাইকে বিলিভ করে দিয়েছি। কিন্তু এসব করার আগে আমাকে কিছু জানাননি কেন? যা কিছু জানাবার সেটা আপনার বাবাই আপনাকে জানিয়ে গেছেন। এখন নতুন করে আমার বা আপনার এতে বলবার বা জানবার তো কিছু বাকি নেই। এখন বাকি আছে শুধু আমার জন্য আমার কর্তব্য পালন, আপনার জন্য আপনার। কোন পরীক্ষার মুখোমুখি তুমি আমাকে রেখে গেলে? তুমি তো জানো তোমার আদেশ অমান্য করতে আমি শিখিনি, কিন্তু যাকে আমি চিনি না, জানি না, জীবনে কখনো যাকে একদিনের জন্য চিনবার অবকাশ পাইনি, তাকে তুমি আমার জীবন সঙ্গী করার আদেশ দিয়ে গেলে কেন বাবা, বলো কেন? না, আমি তোমার অন্তিম ইচ্ছার অবর্জনা করবো না। শুধু তুমি আমাকে অনুমতি দাও, তোমার ইচ্ছা পূরণের আগে আমি তাকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন যে আমাকে করতেই হবে। এই অবস্থায় আনতে হলো সর্দার, এছাড়া অন্য কোনো উপায় ছিল না বাবু। সাপের মতো কেবল ছোবল মারতে চায়, তাই তো মুখটা বেঁধে আনতে হলো। আচ্ছা তুই যা। ব্যবস্থা যেন ঠিক থাকে। হ্যাঁ, ম্যানেজার মিস্টার শরীফ। ও তুমি কে? তুমি নয়, আপনি। তুমি কে? তুমি নয়, আপনি বলো। আপনি আপনি কে বলে দাও। উনি আমার স্বামী ম্যানেজার সাহেব। কথাটা আপনাকে বলবো বলবো করেও বলা হয়নি, শুধু আপনাকে কেন বাবাকেই বলার অবকাশ পেলাম না। অনেক আগে আমাদের বিয়ে হয়েছে। বাবার মৃত্যুর পর আমি ওকে টেলিগ্রাম দিয়ে জানিয়েছি। এই ব্যাপারটা আপনাকে আমার আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আমার সম্পর্কে আপনার কোনো ভুল ধারণা হতো না। কিন্তু আমার মানসিক অবস্থার জন্য তা আমি পারিনি, তার জন্য আমি সত্যি দুঃখিত। কেমন অভিনয় করলাম বলুন তো? চুপ করে আছেন যে, ভয় নেই, পুরস্কার চাইব না। আচ্ছা, অভিনয় তো শেষ হলো, এবার চলি। শুনুন, আপনি না কি যেন একটা বিপদের কথা বলেছিলেন? সে তো ছিল রাতে, আর বিপদের রাতে আপনি তো আমাকে আশ্রয় দিলেনই। আপনার এই দয়ার বিনিময়ে যদি আমাকে দিয়ে আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে সত্যি আমি খুশি হব। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এগুলো কি আমার পারিশ্রমিক? কিন্তু আমি তো পেশাদার অভিনেতা নই, পারিশ্রমিকটা না দিলেও চলবে। জি জি, হে আপনি কি বলছেন? আমি শুধু ভেবেছিলাম টাকাগুলো হয়তো আপনার কোনো কাজে লাগবে। বেশ, তাহলে টাকাগুলো আমারই একটা কাজে লাগাবেন। আমি তো ছিলাম শুধু আপনার এক রাত্রের নকল জীবনসাথী। যিনি আপনার আসল জীবনসাথী হয়ে আসবেন তাকে এই টাকাগুলো আমার তরফ থেকে শুভেচ্ছা স্বরূপ দিয়ে দেবেন। চলে সেই ছিল ভালো, ছিলে অচেনা, ছিল না কোনো ভাবনা। জানি না এ রাত আর তোমাকে আমার পক্ষে কোনোদিন ভুলে যাওয়া সম্ভব কিনা। ইতি ক্ষণিকের চিঠি। কারণ বিয়া হইব না, বিয়া বন্ধ হয়ে গেছে। আমি এইভাবে ঘুরে ঘুরে চিৎকার করে বলতে বলেছি না? হুজুর, এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কইতে গেলে তো আমারও রাইত হইব আর আপনার মাথার ভারী পড়বো। হারাম করে তো দুপুরের খাওয়ান খাওয়ানোর লেগে ওখান থেকে লাইন বন্ধ শুরু করছে। গজব কথা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যাও। ঠিক আছে, আমি যাইতাছি। খবর পৌঁছান করলাম হয় নাই, আপনি ঠেলাটা সামলেন। আমার ইলা বাবু, সত্যি করে বলতো, ম্যানেজার আর মেম সাহেবের সাথে কি ঠিকই বেরিয়ে গেছে? ম্যানেজারের কপাল পড়ছে। উপরওয়ালা তাহলে সত্যি তোমার বিচার আছে। না রে, আবুল তাবুল বকছি না, আজ আমি খুশি, খুব খুশি। তুই বুঝবি না কেন আজ আমি এত খুশি। ওইসব আমি বুঝবার দরকার না। তুইও খুশি হয়েছ, আমিও খুশি হয়েছি। তুই আমার ঘরে কবে আবি? না টিলা বাবু, এটা কোনোদিন হতে পারে না। এ কথার কোনোদিন মুখে আনিস না, এ অসম্ভব। কি ব্যাপার, আমার নয়ন তারা কি আকাশের তারা হয়ে গেছে যে কয়দিন ধরে দেখি না? মুখ সামলে কথা বল তাগা। আমি তো নয়ন তারা হতে যাব কোন দুঃখে? তাগাকে এত বড় দাগা দিতে পারবি রিমা? কিন্তু রিমা, তোকে ছাড়া যে আমার দুনিয়া আধার, আমার জীবন মিছে। মিছেই থাকবে, কারণ রিমাকে তুই কোনোদিন পাবি না। ও, নজর তাহলে আজকাল ওদিকে। আগুন নিয়ে খেলিস না রিমা, জলে পুরে ছারখার হয়ে যাবে। ও আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, আর শত্রুর উপর তাগার প্রতিশোধ বড় ভয়ঙ্কর। কিরে, কেবল দূর থেকে দেখে দেখে মন ভরাবি না কাছেও যাবি? ভয় করেছি কেন? কাছে গেলে যদি দূরে ঠেলে দেয়। কি যে বলিস, তোর এই রূপ যৌবন থাকার পরেও কোনো পুরুষ মানুষ যদি তোকে দূরে ঠেলে দিতে পারে, তাহলে সে ব্যাটা পুরুষ মানুষই না। যা যা না যা। কসম আল্লাহ, হাসলে তোকে মোটেই ভালো লাগে না। কসম আল্লাহ, না হাসলে তোকে আরো খারাপ লাগে। এই আমাকে ধর দেখি, যদি ধরতে পারিস তাহলে তোকে নিজের হাতে অনেক মজার মজার রান্না করে খাওয়াবো। তোকে ধরতে আর তোর হাতের রান্না খেতে আমার বই গেছে। তার চেয়ে বল আমাকে ধরা তোর মুরদ নেই। কেন, তুই কি বান মাছ নাকি? যদি বলি তাই? তাহলে আমিও বলছি, কসম আল্লাহ, বান মাছ আমি পছন্দ করি না। কিন্তু এবার ধরেছি। আমি ব্যাঠিক কথা কোনোদিনই কই না। এই দেখ না, এই যা কি মজাই না হইছে। এইটা নিশ্চয় রাইন মাসি। আর এইটা তো শিকারের পক্ষী না ওই পারে না। আর এটা কি রে টাপা? ওস্তাদ এইটা চিনবার পারল না। আরে এইটা তো চিংড়ি মাছ ছাড়া আর কিছুই না। না গো মাসেদা, ওইসব বুঝিয়েছি না বাবু। এটা এইটা তো ব্যাগ না জানি এইটা কি বাইরে। ভয় পাস না বাবু, এটা খুব ভালো জিনিস। একদিন ধরে গেলি পেটের মধ্যে পাতা। আমার একলা ফালাইয়া যায় না, আমার পেটের ভিতর থেকে গেলি বাইর করো, নাইলে আমি আর বাঁচব না। बादशाह और शिक बंधुआ तुया मर जाने री जान तोरी छड़ाया मर बाचे ना प्राण तोरी छड़ाया मर बाचे ना प्राण बादशाह रे बादशाह और शिक बंधुआ तुया मर जाने री जान तोरी छड़ाया मर बाचे ना प्राण छड़ाया मर बाजे ना प्राण बादशाहरी बादशाह और शिक बंधुआ तुया मर जाने रे जान तोरी छड़ाया मर बाचे ना प्राण तोरी छड़ाया मर बाचे ना प्राण बादशाहरी बादशाह और शिक बंधुआ तुया मर जाने रे जान तोरी छड़ाया मर बाचे ना प्राण तोरी छड़ाया मर बाचे ना प्राण बादशाहरी बादशाह और शिक बंधुआ तुया मर जाने रे जान तोरी छड़ाया मर बाचे ना प्राण तोरी छड़ाया আমাকে তোর ভাল লাগে না কি জানি ঠিক বুঝতে পারছি না আমার কিন্তু তোকে খুব ভাল লাগে কি করে বুঝলি সব সময় তোর কথা মনে হয় সারাক্ষণ তোর কাছাকাছি থাকতে ইচ্ছে করে মন বলে তুই আমার সবচেয়ে আপন আমাকে এত আপন ভেবে তুই কি পাবি আমি আজ আছি কাল নেই একদিন পাখির মতো উড়ে চলে যাব বললেই হলো সর্দারের কাছ থেকে ফাঁকি দিয়ে যাওয়া এত সহজ নয় আমার কাছে কিন্তু খুব সহজ ইচ্ছে করলে আমি তোদের সর্দারকে ফাঁকি দিয়ে চলে যেতে পারি সর্দারকে পারলেও আমার মন বলছে তুই আমাকে ফাঁকি দিয়ে যেতে পারবি না আমাকে তুই এত ভালোবাসিস मैं था हीरे माने अनितो के ভালোবাসি এত ভালোবাসি তোর জন্য আমি সব কিছু করতে পারি নিজের প্রাণ দিয়ে দিতে পারি রসমাল্লা প্রাণও দিয়ে দিতে পারিস। তাহলে যা তো ওই পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে আমার জন্য প্রাণটা দিয়ে দেখা দেখি। ঠাট্টা করছিস? ঠাট্টা করবো কেন? আমি দেখতে চাই তুই সত্যি আমার জন্য প্রাণটা দিয়ে দিতে পারিস কিনা। যদি পারিস তাহলে তুই বিশ্বাস করবি সত্যি ভালোবাসি। করবো। সত্যি বলছিস বাবু? কসম আল্লাহ সত্যি বলছি। আচ্ছা আচ্ছা বুঝেছি, তুই পারবি। বিদায় রিমা। পাগলি, আমি কি তোকে সত্যি সত্যি বলেছিলাম? আমি তো সত্যি বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বললো আমি তোকে ভালোবাসি না? আমি তোকে ভালোবাসি, আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি। তোকে এত ভালোবাসি যে তোর কাছে তুচ্ছ আমার বাইরের মায়া, মমতা, আশা, আকাঙ্ক্ষা। তুই বুঝবি না রিমা, আমার এই অভিশপ্ত জীবনের তুই একমাত্র আশীর্বাদ। বাচ্চা রিমা, কি ব্যাপার? না কিছু না। আপনাকে যেন খুব চিন্তিত মনে হচ্ছে। ওর কথা ভাবছেন বুঝি? কার কথা বলছেন? আমাদের সাহেবের কথা বলছি। সাহেব? হ্যাঁ, আপনার স্বামী। কই, তাকে তো আর দেখলাম না। সময় এলে ঠিকই দেখবেন। কিন্তু বলছিলাম কি, সে সময় কি আর আসবে? ম্যানেজার সাহেব দেখি আজকাল মালিকদের নিয়ে বেশ চিন্তা ভাবনা করেন, কিন্তু নিজের কাজ ফেলে বাড়তি চিন্তা করার কোনো প্রয়োজন আছে কি? না মানে, যান নিজের কাজ করুন। রহস্যময় মানুষটির ব্যক্তিত্ব নিশ্চয়ই প্রশংসাযোগ্য। মোটেই না। দায়িত্বহীন লোকের প্রশংসা করার আর কেউ থাকলেও আমি করি না। হঠাৎ এই অপবাদ! একটি অসহায় মেয়েকে বিপদের মাঝে ফেলে রেখে যে এতদিনের মধ্যে একবারও করে না, তাকে দায়িত্বহীন ছাড়া আর কি বলা যেতে পারে? অভিযোগটা কিন্তু সম্পূর্ণ মেনে নিতে পারলাম না, কারণ নিজের মনের কাছে বারবার প্রশ্ন করেও জানতে পারিনি যে এই দায়িত্ব নেওয়ার অধিকার আদৌ আমার আছে কিনা। সে অধিকার যদি স্বেচ্ছায় কেউ আপনাকে দেয় তাহলে চেষ্টা করবো দিতে। আজ আসি এক্ষুনি। হ্যাঁ, আর একটা দায়িত্ব পালন করতে হবে। চলি। কই চললেন দুলা ভাই? আজ আর চলাচলি নাই, আজ এইখানেই ডলাডলি। ফুসকুরা হেন আর ফুসকুরা যান, রোপাই না। আজ আর সরাসরি নেই। আজ নয় ভাই, আর একদিন আসবো। এইটা কি কন? আজ এইখানেই খাওয়ান, এইখানেই শোন। বাসর ঘরও সাজাইতে পেয়েছি। বাসর ঘর? হ, বাসর ঘর। কেমন ঠিক কইছি না? জানতাম মানুষ জীবনে সবচেয়ে সুখী হতে চায় বিয়ে করে, আর তার জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত হচ্ছে বাসরটা। হায় রে আমার কপাল, কি বিয়েই না আমার হলো, কি বাসর রাতে আমি পেলাম। কিরে ঝুমকি, কিরে ঝুমকি, হাতে কি লুকিয়ে রেখেছিস? সে দুটা মালা আমি নিজের হাতে গেঁথে এনেছি তোদের দুজনেই মালা বাঁধেলের জন্য। কি ভাবছ? তার শুরু আছে, তার শেষও আছে, আমার কাছেই আছে। আমার পাহাড়ি গোলাপ আমার কই যায়? এখন আমাকে চুষ না টেপা বাবু, আমাকে ছেড়ে দে। ছাইরা দিমু? পাগল না মাথা খারাপ? চার লিগা সাপ ব্যাং কাঁকড়া বেবা খাওয়াইলাম, হ্যাঁ আমি ছাইরা দিমু? না না টেপা বাবু, আমাকে যেতে দে, আমার লগন বয়ে যায়। আর রাত তোর লগন আর ফগন আইয়া সারাসারি নাই। হানা একটা কিছু কয়ে যাওয়া লাগবো। কিসের হানা? ও কিছুই বুঝো না? হ্যাঁ, একদিন ধরে লাট্টুর লাইন ঘুরাইতাছ আর অহনে কই কিসের হানা? আলো মাতারি, আই সাপ সাপ কইয়া যাওন লাগবো আমার বিয়া করতে রাজি আছো কিনা? ছি ছি, ও কথা বলে আমাকে পাপি করিস না বাবু, আমি বিবাহিতা, আমার স্বামী আছে, আমি আমার পতি পূজা যাই। পতিদেব, আমার অপরাধ মার্জনা করো। আমি অনেক আগে আসতাম, কিন্তু পথে একটা পাগলের সাথে দেখা হয়ে গেল বলে দেরি হলো। পতিদেব, তোমার আশীর্বাদে আমি পাগলের হাত থেকে মুক্তি পেয়েছি। কথা কই কার লগে? মানুষ নাই, জন নাই, পাগল ছাগল লোকে প্রেম করতেছি না তো? আবার মন্ত্রতন্ত্র পড়তে আছে নিশ্চয়ই, কোনো ঘটনা টটনা আছে না? দেখা যাও না, খারাও আইতাছি। আমি না একটা উলো জলের মধ্যে পড়ে গেছি গো, আমার পেস্ট একটু খুলে দিবা? কি হয়েছে বাবা? ওই যে আমাকে সুদামা দেবী আছে না, হ্যাঁ কই আমার বিয়া হইছে, স্বামী আছে। আমাদের এখানে যদি কোনো গরিব দুঃখী বাপ 16 বছরের মধ্যে তার মেয়ের বিয়ে দিতে না পারে, তাহলে একটা গাছের সনে সে মেয়ের বিয়ে দিতে হয়। দুঃখী সুদামার কপালও তাই হয়েছে, এখন ওই গাছটাই ওর স্বামী। আর কেউ কোনোদিন ওর ফর্ম নিতে পারবো না 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 তা কি করে হয় খারান কুড়াল চাচা এক কথা খালি কইয়া যান ওই কাজটা যদি মইরা যায় বা পইরা যায় জি জি অমন অলক্ষণের কথা বলিস নি বাবা তাহলে অভাগী সুদামা বিধবা হয়ে যাবে হ্যাঁ বিধবা হয়ে যাইবো কুড়ালটা দেন আগে তো বিধবা কইরা লই দাদা বাদশার রিমার মেলামেশা বন্ধ করো সর্দার নইলে গোত্রের মুখে কালি পড়বে তুমি নিজে যে সাপকে আশ্রয় দিয়েছো তার বিষ দাঁত ভেঙে ফেলো সর্দার তুই কিচ্ছু ভাবিস নে তাগা সাপের বিষ দাঁত কি করে ভাঙতে হয় তা আমি জানি কিন্তু এখন আমি বাদশাকে কিছুই বলবো না কারণ ওকে আমার দরকার ওকে দিয়ে অনেক কাজ করানো আছে বাদশাহ বাদশাহ তোর উপর আমার বিশ্বাস আছে তাই তোকে এমন একটা কাজের ভার দেবো আমি জানি যা আর কেউ করতে পারবে না কাল সন্ধ্যায় উত্তর পাহাড়ের পাশ দিয়ে এক গাড়ি বোঝাই অনেক টাকার মাল যাবে তুই ওই সব মাল লুট করে আমার এখানে নিয়ে আসবি আমাকে ক্ষমা করো সর্দার এই কাজ আমার দ্বারা সম্ভব নয় তোর এত বড় সাহস তুই সর্দারের কথা অমান্য করিস সর্দার তুমি আমাকে অন্য যে কোনো কাজের হুকুম দেবে আমি তা করতে প্রস্তুত কিন্তু চুরি ডাকাতি লুটতরাজ আমার দ্বারা করা তো দূরের কথা যারা তা করে আমি তাদের ঘৃণা করি কি তো এত বড় স্পর্ধা আমার হুকুম অমান্য করার সাহস তুই কোথায় পেলি তুই কি ভুলে গেছিস তোর প্রাণ ভিক্ষা দিয়েছিলাম শুধু এই শর্তে আমি যা বলবো তুই তাই করবি সর্দার চুরি ডাকাতির বিনিময়ে যদি তুমি আমার জীবন ভিক্ষা দিয়ে থাকো তাহলে সে জীবন আমি চাই না জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি অন্যায় করতে শিখিনি শিখেছি শুধু অন্যায়ের প্রতিবাদ করতে ওই জানোয়ারটাকে এই মুহূর্তে এখানে ধরে নিয়ে আয় আমি তাকে এমন শিক্ষা দিতে চাই যাতে সে সারা জীবন মনে রাখে আমার হুকুম অমান্য করার পরিণতি কি যা যা খুশি তাই করিস যে শাস্তি দিতে যাস তাই দিস শুধু শুধু আমাকে কিছু সময় ভিক্ষা দে তোর হুকুম সে অমান্য করবে না আমি তাকে তা করতে দেব না বেশ তোর কথায় আমি সময় দিলাম কিন্তু কাল সন্ধ্যায় আমার কাজ হওয়া চাই আমি জানি তুই কি বলতে এসছিস কিন্তু রিমা তুই অন্তত আমাকে সব পাপ কাজ করতে বলিস না তার চেয়ে বল আমি আমার জীবন শেষ করে দিই এখনো কি তুই আমাকে চিনতে পারিসনি আমার কাছে তোর জীবন যে আমার জীবনের চেয়ে অনেক বেশি প্রিয় কোনো মেয়ে তার মনের মানুষকে পাপের পথে ঠেলে দিতে পারে না এ বিশ্বাসটুকু রেখে তুই এ কাজ কর এতে তোর কোনো পাপ হবে না যদি হয় তা যেন আমার হয় কি বলছিস না ঘরের জিনিস লুট করে আনা পাপ নয় তুই জানিস না বাদশা এসব চোরা কারবারির জিনিস চোরা কারবারিরা প্রায় পুলিশকে ফাঁকি দিয়ে এ পথে বহু জিনিস বাইরে চালান দেয় এসব ঠক বদমাশদের জিনিস লুট করে তুই যদি আমাদের মতো গরিব দুঃখীদের মাঝে বেটে দিস তাহলে সেটা অন্যায় না পাপ আমি সব বুঝি সব জানি এসব কথা বলে তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস আসল কথা এখানে থাকতে হলে সর্দারের কথা মতো কাজ করতে হবে সে ন্যায় হোক আর অন্যায় হোক যদি তুই মনে করিস তবে তাই কিন্তু উপরওয়ালা তো জানেন আমরা যা করছি সব নিরুপায় হয়ে করছি মানুষ নিরুপায় হয়ে যদি কোনো অপরাধ করে থাকে তবে তার চোখে সে কোনো দিন অপরাধী হয় না ভালোবাসার আদালতে বিচার করো কারে, চোরে সে চুরি করে ঘরেও না বাইরেও না, ঘরেও না বাইরেও না, চুপি চুপি মন চুরি করে মনের ভেতরে, এক চোরে সে চুরি করে। যাব জীবন বন্দি রেখো প্রেমের কারাগারে, চোরে সে চুরি করে হায় 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 দিন দুপুরে, ঘরেও না বাইরেও না, ঘরেও না বাইরেও না, চুপি চুপি মন চুরি করে মনের ভেতরে, এক চোরে সে চুরি করে হায় 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 দিন দুপুরে, ঘরেও না বাইরেও না, ঘরেও না বাইরেও না, চুপি চুপি মন চুরি করে মনের ভিতরে, এক চোরে সে চুরি করে হায় 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 বিন্দু করে। বাদশাহ, তুই সাহসী, তুই বীর, তুই আমাদের জন্য অনেক করেছিস, তাই আজ সবার সামনে চাই তোকে তোর উপযুক্ত সম্মান দিতে, তোকে কিছু পুরস্কার দিতে। সর্দার, পুরস্কার বা প্রশংসার লোভে আমি কিছুই করিনি, কিছু করেছি তা শুধু কারো মন রাখার জন্যই করেছি। তবু আজ আমি কিছু চাইব, জানি না তুই দিবি কিনা। দেব বাদশাহ, আমি কথা দিচ্ছি, আজ তুই যা চাইবি আমি তাই দেব। বল বাদশাহ, তুই আমার কাছে কি চাস? আমার মুক্তি, আমি এখান থেকে যেতে চাই। এই তুই চাইবি আমার কাছে? আমি তো ভেবেছিলাম তুই আমার কাছে আজ বড় কিছু চাইবি, তোকে তাড়িয়ে দিলেও তুই এখান থেকে যাবি না। না সর্দার, আমাকে যে যেতেই হবে, যাওয়া যে আমার একান্ত প্রয়োজন। বেশ, এই যদি তোর আমার কাছে চাওয়ার থাকে তাহলে যা, তোকে আমি মুক্তি দিলাম, তুই তোর ঘরে ফিরে যা। তা সর্দার, তোর কাছে আমার আরো কিছু চাওয়ার আছে। বল, আর কি চাস? আমার রিমা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে সঙ্গে নিয়ে যেতে চাই। সর্দার, না না, তা হয় না, এখানকার কেউ কোনোদিন বাইরে যেতে পারে না, এটাই আমাদের রীতি। সর্দার, রিমাকে ছাড়া আমি একা যেতে পারবো না। যে করি হোক তুই ওকে আমার সঙ্গে যেতে দে সর্দার, তুই ওকে মুক্তি দে সর্দার। আচ্ছা, রিমাকে মুক্তি দিয়ে আমার ক্ষমতার বাইরে সর্দার হলেও এখানকার রীতিনীতি ভাঙার অধিকার আমার নেই। বড় নিষ্ঠুর তোদের এই সমাজ, বড় নিষ্ঠুর তোদের এই রীতি। কিন্তু রিমাকে ও যে আমার চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি যে করি হোক নিয়ে যাব, যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন। বেশ, তাই যদি হয়ে থাকে ওকে ওর উপযুক্ত মূল্য দিয়ে নিয়ে যা। সর্দার, বাদশাহ, আমি তো রিমাকে দেব যদি তুই তার উপযুক্ত মূল্য দিতে পারিস। বেশ, বল তোর কাছে ওর কি মূল্য? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? কিন্তু কিন্তু সর্দার, আমি যে বড় গরিব, 1 লাখ টাকা কোথায় পাবো? তোর মতো বীরের মুখে এই কথা শোনা পায় না বাদশাহ। তুই চাইলেই টাকা আনতে পারিস, কারো কাছ থেকে জোর করে ছিনিয়ে। ডাকাতি, লুট? না না না, আমি যে প্রতিজ্ঞা করেছি ওসব কাজ আমি আর করবো না। বাদশাহ, ভালোবাসার জন্য লোকে নিজের জীবনও দিয়ে দেয়, আর তুই তোর সামান্য প্রতিজ্ঞাটুকু ভাঙতে পারবি না? আরেকবার ভেবে দেখ, এই টাকা দিতে পারলেই তোর ভালোবাসা সার্থক হবে, তুই জয়ী হবি, সারা জীবনের জন্য পাবি তুই তোর রিমাকে। হ্যাঁ, করব। আমি আবার ডাকাতি করব, আবার লুট করব, রিমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করব। না, করবি না। লুট ডাকাতি তুই করবি না, তুই চাইলেও আমি তোকে করতে দেব না। আমার জন্য, আমার জন্য তোকে ও পাপ পথে আমি আর নামতে দেব না। রিমা, ওকে তুই বাধা দিস না, এতে তোর নিজেরই সর্বনাশ হবে। সর্দার, টাকার লোভে তুই ওকে দিয়ে সবকিছু করাতে পারিস, কিন্তু সর্বনাশের ভয়ে ওকে দিয়ে আমি সবকিছু করাতে পারি না। আমার ভাগ্যে যাই থাক না কেন, ওকে আমি এ পাপ করতে দেব না। এসব কাজ যদি পাপ হয়ে থাকে, তাহলে এ পাপ তো সে আগেও করেছে। না, করেনি। অত্যাচারীদের কাছ থেকে কিছু জিনিস ছিনিয়ে না আমাদের মতো গরিব দুঃখীদের মাঝে বিলিয়েছে, সেটা তোর চোখে পাপ হলো, আমার চোখে নয়। রিমা, পাপ পুণ্যের আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি 1 লাখ টাকা। মনে রাখিস, এছাড়া তো স্বপ্ন কিছুতেই পুরো হতে পারে না। নাইবা হলো আমার স্বপ্ন পুরো, নাইবা পেলাম ওকে আমি আমার এই জীবনে, তবু আমার এই সান্ত্বনা থাকবে যে পাপের কাছে আমার পবিত্র ভালোবাসাকে আমি নত হতে দিইনি। রিমা, আমি বুঝি তোর মনের কথা, কিন্তু কিন্তু তুই বুঝলি না আমার মনের কথা, আমার এই দুঃখ ভরা জীবন কাহিনী। তুই জানিস না রিমা, কেন আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। শোন রিমা, আমি একজন জেল পলাতক আসামি। খুনের দায়ে আমার 14 বছরের জেল হয়ে যায়। তুই বিশ্বাস কর রিমা, খুন আমি করিনি, আমি খুনি নই। আর এটা প্রমাণ করার জন্যই আমি জেল ভেঙে পালিয়ে এসেছিলাম। চেয়েছিলাম নিজের প্রাণ দিয়ে হলেও এই কলঙ্কের দাগ আমি মুছে ফেলবো, যে করেই হোক আসল খুনিকে খুঁজে বের করবো, মানুষের সামনে আবার মাথা উঁচু করে দাঁড়াবো। নইলে যে আমি মরেও শান্তি পাবো না। কিন্তু সে আশা বোধহয় আমার আর কোনো দিন পূরণ হবে না। কেন হবে না বাচ্চা? তুই যে মুক্তি পেয়েছিস, এখান থেকে চলে গিয়ে তুই তোর সব আশা পূরণ করতে পারবি। এখান থেকে চলে যাবো রিমা তোকে ফেলে রেখে? না রিমা, তা আমি পারবো না। যদি পারি তোকে সঙ্গে নিয়ে যাব, যদি না পারি এখানেই থেকে যাব। বাদশা, আমি জানি তুই আমার জন্য সব করতে পারবি, কিন্তু আমি কোন মনে তোর জীবনের সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে তোকে এখানে বেঁধে রাখবো না। বাদশা, আমাকে এখানে রেখে তুই চলে যা, খুঁজে বার কর আসল খুনি কে, প্রমাণ করে দে সবার কাছে যে তুই সম্পূর্ণ নির্দোষ। আর তুই? তোর পথ চেয়ে বসে থাকবো যতদিন তুই আবার আমার কাছে ফিরে আসবি বিজয়ীর বেশে। কিন্তু রিমা, তুই আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। যে করি হোক তুই আমার সঙ্গে চল রিমা। এখন না বাচ্চা, আমি কথা দিচ্ছি তুই ফিরে এলে আমি তোর সঙ্গে যাব। যে করেই হোক পালিয়ে যেতে হলো আমি তোর সঙ্গে যাব বাচ্চা। আমি যে তোরই, তোর আছে তোরই থাকবো জীবনেও মরণেও। কিন্তু রিমা, আমার ভালোবাসার দোহাই লাগে যদি আর তুই অমত করিস। আর একদিনও এখানে না, তুই কালই এখান থেকে চলে যাবি। আমি নিয়ে যাতে আমার বাদশাকে বিদায় দেব। রিমা, বাদশা, রিমা, আমি আর পারবো না, আমি আর একা থাকতে পারবো না। এই কোলাহল, এই পরিবেশ থেকে তুমি আমায় মুক্ত করো। কিন্তু শাবানা, ভাগ্যের চক্রান্ত থেকে নিজেকে আমি এখনো মুক্ত করতে পারলাম না। আজ আমি আর ওসব কথা কিছুই শুনবো না। তোমাকে শুনতে হবে। আমার জীবনের কিছু কথা তোমার জানা একান্ত প্রয়োজন। না, আমি কিছুই জানতে চাই না। যতটুকু তোমাকে জেনেছি, যতটুকু চিনেছি, সেই আমার জন্য অনেক। শুধু এটুকু বলে দাও, কবে তুমি আমাকে নিয়ে যাবে? কোথায়? তোমার ঘরে? ঘর নয়, বলো কুড়ে ঘর। সেইটা হবে আমার সবচেয়ে বড় অহংকার। বেশ, আমার উপর যদি তোমার এতই বিশ্বাস থাকে তাহলে না হয় না বলা রইল আমার দুর্ভাগ্যের যত কথা। তোমাকে আগামী রোববার মার কাছে নিয়ে যাব। হ্যাঁ, খিদে লাগলে খেয়ে নিস। এটা কি? এটা সঙ্গে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তোর কাছে ফিরে আসবো, যদি পারি মূল্য দিয়ে তোকে নিয়ে যাব, যদি না পারি চিরদিনের মতো বিদায় নিয়ে তোর কাছে চলে আসবো রিমা। রিমা রিমা এই বেটা আমি রাস্তা না আশেপাশে চোরের মতন ঘুরবার লাগছে, সন্ধ্যা হইল তাই হাইজ্যাক করে নিয়ে এলাম। দেখি শালার মুখটা শুনি ব্যবস্থা লুট করে একলা পায়ে হালা চাপড়া দিয়ে ভেঙে দিছে অন মসুজ কাইটা ওর কোন নতুন মতলব লই আইছে। তোর এত বড় হিম্মত তুই কাশে মোস্তাদের মাল লুট করে নিয়ে যাস? আপনারা ভুল করছেন, আমি ডাকাত বা লুটেরা নই, আমি আপনাদের কোনো জিনিস লুট করিনি। ওস্তাদ হালা ডাহা মিশে কথা কইতাছে। ওস্তাদ একদম হালা হইছে হারা। আপনারা সত্যি বলছেন? ঠিক আমার মতো দেখতে আপনাদের মাল লুট করেছে? আরে বেটা একবার মার খাইলে জিন্দগি বড় চারা বুড়ি না। তাহলে নিশ্চয় বাদশা হবে। বাদশা? হ্যাঁ আমার ভাই, সেই উদ্দেশ্যে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। তোমার সব কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু যতদিন এটা প্রমাণ হবে যে আমাদের সব কিছু তুমি নাও, তোমার ডাকাত ভাই লুট করেছে, ততদিন তুমি আমাদের এখানে আটক থাকবে। প্রমাণ আপনারা একদিন নিশ্চয়ই পাবেন, তখন আমাকে ছেড়েও দেবেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি আমার ভাইকেও খুঁজে পাবো না, আপনারা আপনাদের মালও পাবেন না। তার চেয়ে বরং এক কাজ করুন, যেখানে আপনারা আমার ভাইকে দেখেছিলেন সেখানে নিয়ে চলুন, আমি আপনাদের সাহায্য পেলে হয়তো আমার ভাইকে খুঁজে পাবো। আমি কথা দিচ্ছি যদি আমার ভাইকে খুঁজে পাই আপনাদের সব মাল ফিরিয়ে দেবো। ওস্তাদ এই কামও করো না, মুরগা হাত ছাড়া করেন। ওস্তাদ চুপ। কাশেম ওস্তাদ মানুষ চিনে, ও যা বলেছে ঠিকই বলেছে। যাও, তোমাকে আমি বিশ্বাস করি। বাদশা কোথায়? বাদশা? হ্যাঁ বাদশা। বাদশা 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 তুই এখানে নেই? নেই? ঠিক করে বল, নইলে দিলাম শেষ করে। বল বল কোথায়? বিশ্বাস কর, বিশ্বাস কর, সে এখানে ছিল কিন্তু চলে গেছে। চলে গেছে? যাকে নিজের চোখে দেখে গেছি আমার মিথ্যে কথা বলছিস? খতম করে ফেলবো। বল বল। বাবু আমাকে মারিস রে বাবু, আমাকে মারিস রে বাবু, তোর পায়ে পড়ি। সে চলে গেছে। আমার কথা বিশ্বাস না হয় ওই রিমাকে জিজ্ঞেস কর। রিমা? রিমা? রিমাকে? বাদশার জীবন রোজ কাল আগে থেকে বাদশার জন্য অপেক্ষা করে। তোমরা এখানে দাঁড়া, আমি আসছি। বাদশা আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানতাম বাদশা। আমি বাদশা বাদশা না, বল তুই 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 কে? তুই তো বাদশা না, তুই আমার বাদশা হতে পারিস না। করে বুঝলে? আমি বুঝবো না, আমি আমার বাচ্চার গায়ের গন্ধ চিনি, কিন্তু তুই কে? তুই তো বাচ্চা না। হ্যাঁ আমি বাচ্চা নই, আমি তার ভাই ফারুক। আমরা দুজন দেখতে একরকম। আমি বাচ্চার খোঁজে এসেছিলাম। बादशाह तो नहीं, बादशाह चले गए थे। तो ये चले जा, देखन देखे चले जा, पूरा देखे पहले तो थोड़े फैलवे, तो चले जा, पालिए जा। বাচ্চার সঙ্গে দেখা হলে তাকে শুধু জানিয়ে দিস, যদি ইমাকে দেখতে হয় তাহলে যেন সে আর দেরি না করে। তার অপেক্ষা তার ইমার চোখের জলও শেষ হয়ে গেছে, বাকি আছে শুধু জীবনটুকু, তাও বোধহয় বেশি দিন ধরে রাখতে পারবো না। আমার উপর যদি তোমার এতই বিশ্বাস থাকে তাহলে না বলাই না হয় থাকবে আমার দুর্ভাগ্যের যত কথা। তোমাকে আগামী রোববারে মায়ের কাছে নিয়ে যাব। सोमवार काल मंगलवार रविवार आशते कत बाकियार। आज मोटे सोमवार काल मंगलवार रविवार आशते कत बाकियार। सोमवार काल मंगलवार रविवार आशते कत बाकियार। आज मोटे सोमवार काल मंगलवार रविवार आशते कत बाकियार। बुधवार ऋतु बाकी दिन भी नमी गिनी थी बोलो गिनी थी। आज सबे बुधवार ऋतु बाकी दिन भी नमी गिनी थी बोलो गिनी थी। इलेक्ट्रिक कारण नहीं सुई फाल देवस ना टीला बाबू ना তোকে আমি কতবার বলেছি তুই আমার কাছে আসিস না ওই আমি তোরে ভালোবাসি আমি কাছে আসুম না তো আইব কিডা টিলা বাবু তুই পায়ে পড়ি তুই আমাকে ভুলে যা তোর জীবন আমি নষ্ট করতে পারবো না বিয়া করে তোরে আমি ঠকাতে পারবো না বিয়া করে আমারে ঠকাইতে পারবি না বিয়া না করে আমারে তুই জিতাইতে চাস এইরকম জিতলে কপালে সাতটা জারু আর সাতটা সাতটা পাথর এই দেখ পিরিতে লাগা তোর সামনে আমার জানটা কুরবান করে দিতাছি বিসমিল্লাহ এক দুই আরে আরে কি করিস ছাইড়া দে আমারে ওখানে পাঁচটা বাকি আছে এই তিন আরে আরে করিস কি আরে পাগল মাথা ফাটিয়ে নিজে জান দিবি নাকি হ্যাঁ ম্যাম সাহেব আপনি আমারে ধরেন না আপনি খালি খাড়ায় দেখেন বাকি তিনটা মারলে আমার জানটা যায় কিনা যদি না যায় বাকি যতটা লাগে আপনি মেরে আমার জানটা বাইর করে দেন এই পাঁচ আচ্ছা আচ্ছা জান দিস পরে আগে বল হয়েছে কি আর কি হইব মেম সাহেব নৌকা যখন আমার গাটে ভিড়তা ছিল তখন হুই আমার নৌকা ডুবাই দিছে সারা জীবন পীড়িত কইয়া অহন অহনই আমারে কয় তোরে আমি বিয়া করুম না অহনও দুইটা বাকি আছে আমার নিজের হাতে আমার কাম শেষ হওয়ার সম্ভাবনা আছে আপনার সাহায্য নাও লাগতে পারে এই শোন এভাবে বোকার মতো নিজের জীবনটা দিস না তুই যদি ঝুমকিকে সত্যি ভালোবাসিস তাহলে আমি নিজ হাতে তোর সঙ্গে বিয়ে দেব আর আমি যেদিন এখান থেকে চলে যাব তোদের তোর সঙ্গে নিয়ে যাব কোথায় যাবেন ম্যাডাম আপনার জেল পলাতক খুনি স্বামীর কাছে আমার কথা শুনে অবাক হচ্ছেন ম্যাডাম আমি একথা জেনে নিজেও কম অবাক হইনি যে একটা খুনি ফেরারি আসামি আমাদের সবার চোখে ধুলো দিয়ে কেমন অভিনয়টা করে গেল আপনি আমি ঠিকই বলছি আপনি এতদিন যাকে আপনার স্বামী বলে পরিচয় দিয়ে এসেছেন আসলে সে একটা বদমাশ ঠগ জচ্চর খবরদার ম্যানেজার সাহেব সম্বন্ধে আর একটি কথা উচ্চারণ করলে অল রাইট আমি আর কিছু নাই বললাম যা বলবার এরাই বলবেন আসুন ম্যাডাম ম্যানেজার সাহেব এতক্ষণ যা বলেছেন সব সত্য বাদশা একজন খুনি ফেরারি আসামি আমরা তাকে অনেকদিন থেকেই খুঁজে বেড়াচ্ছি এই দেখুন তার ফটো ইনি কি আপনার স্বামী মিথ্যে কথা কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ওর শয়তানকে এখানেই পাবে সেখানে নিশ্চয়ই আসবে আমার জীবনের কিছু কথা জানা তোমার একান্ত প্রয়োজন শাবানা বাদশা একজন খুনি ফেরারি আসামি বাদশা একজন খুনি ফেরারি আসামি আমরা তাকে অনেকদিন থেকেই খুঁজে বেড়াচ্ছি এই দেখুন তার ফটো ইনি আপনার স্বামী কি দেখছো দেখছি মানুষের অঙ্গে কত রূপ বুঝতে পারলাম না তো বুঝতে পারবে না আশার নিষ্ঠুর কোনোদিন বুঝতে পারে না অন্যের বুকে ব্যথা কি যা বলছো তোমার মুখ থেকে এইসব কথা শুনবো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমিও কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসবো মনে প্রাণে বিশ্বাস করবো পৃথিবীতে সবচেয়ে মহৎ বলে জানবো শাবানা আজ তুমি না হয়ে যদি অন্য কেউ এই কথা বলতো আমি তার চিরদিনই ছেড়ে ফেলতাম তুমি বাঁচো না একজন খুনির জেল পলাতক আসামি নাও বলো চুপ করে বলো যদি না বলি বলবে না বলতে পারো না কারণ বলার তোমার কিছুই না ছিল বলার আমার অনেক কিছুই ছিল কিন্তু আজ আমি কিচ্ছু বলবো না যেদিন আমি তোমাকে বলতে চাইছিলাম তুমি শুনতে চাওনি আজ তুমি শুনতে চাইছো আমি তোমাকে বলবো না কারণ আমি জানি আজ আমি যা বলবো তুমি তা বিশ্বাস করবে চলে যাচ্ছি। তোমার দেওয়া অপবাদ অপমান আর লাঞ্ছনার বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই শাবানা, ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা কোনো দিন ভালো বন্ধুর হিসেব নিকেশ করে হয় না, যারা তা করে তারা ভালোবাসার কোনো মূল্য দেয় না। বাবু বাবু তোর পায়ে পড়ি বাবু, মেম সাহেবকে অবস্থায় ফেলে তো যাসনি। না রে চুমকি, যার উপর কোনো বিশ্বাস নেই তার কোনো প্রয়োজন নেই। তুইও কি মেম সাহেবের মতো অবুঝ হয়ে গেলি? তুই জানিস না বাবু, এই সব ওই ম্যানেজারের বদমাইশি, সে তার স্বার্থের জন্য এইসব খেলা খেলছে। সে যাই হোক চুমকি, আমি আর নিজেকে মধ্যে জড়াতে চাই না। আমাকে তুই যেতে দে চুমকি। না, আমি তোকে যেতে দেবো না। তুই বাইরে গেলে পুলিশ তোকে ধরে ফেলবে, আর ওই বদমাশ ম্যানেজারের পথ পরিষ্কার হয়ে যাবে। সে পারে না, দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে কোনো মুহূর্তে একটা সর্বনাশ হয়ে যেতে পারে। এই সময় আসলে কোনো বাধা আছে? হ্যাঁ আছে, কিছু বলার থাকলে সকালে এসে বলবেন। কিন্তু আমি যে আজ রাত্রে আপনার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই, আমি মীমাংসা করে ফেলতে চাই সবকিছু। কিসের বোঝাপড়া, কিসের মীমাংসা? এখনো সে কথা বুঝিয়ে বলতে হবে। কি বলতে চান আপনি? আর কতদিন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকবো? অধিকার? হ্যাঁ অধিকার, আপনার উপরে আমার অধিকার, যা আপনার বাবা আমাকে দিয়ে গিয়েছিলেন আপনাকে আমার হাতে তুলে দিয়ে। ম্যানেজার সাহেব এসব কথা ভুলে যান, এই জীবনে তার কোনো বিল হতে পারে না। কেন জানতে পারে কি? আবার নতুন করে জানিয়ে দিতে হবে যে আমি বিবাহিতা, আমার স্বামী আছে। বিয়ে? স্বামী? ও সেটা ছিল একটা খেলা, আর সে খেলা তো এখন শেষ হয়ে গেল। না, খেলা নয়, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সত্য। একথা জানার পরেও যে সে একজন খুনি, জেল পলাতক আসামি। সে যাই হোক না কেন, আপনার মতো একজন দুশ্চরিত্র লম্পটের চাইতে অনেক বড়, অনেক মহৎ। কিন্তু সে মহৎ লোকটি তোমার জীবনে আর কোনো দিনই ফিরে আসবে না। এই দুশ্চরিত্র লম্পট লোকটির সঙ্গেই তোমাকে কাটাতে হবে সারাটা জীবন। এর স্বপ্ন আপনার কোনো দিন সার্থক হবে না। কিন্তু শরীফের জীবনের কোনো স্বপ্নই তো কখনো ব্যর্থ হয়নি মিস শাবানা চৌধুরী। সে যা চেয়েছে পেয়েছে। সে তোমাকে চায়, তোমাকে সে পাবে, সারা জীবনের জন্য না হলেও অন্তত একটার জন্য। তোমার চোখ আনে আমাকে আর দূরে সরিয়ে রাখতে পারবে না। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ তোমার সাহায্যে আসবে না, এমনকি প্রিয় লোকটিও না, কারণ পুলিশ তার জন্য বাইরে অপেক্ষা করছে। না, আজ আমার থেকে তোমাকে কেউ ছাড়াতে পারবে না। আমার আকাঙ্ক্ষা, তুমি আমাকে দয়া করো। তুমি তো আমাকে দয়া করোনি। দয়ার উপযুক্ত তুমি না ম্যানেজার, তুমি এত নীচ, এত জঘন্য যে তোমাকে দয়া করতেও মানুষের ঘৃণা হয়। তুমি, তোমাকে আমার দরকার। ভালোই হয়েছে তুমি এসে পড়েছ, আজ তোমাকে আমি বেঁচে ফিরে যেতে দেবো না। জীবন আমার থাক আর যাক, কিন্তু তোমার কর্মের শাস্তি আজ আমি দিয়ে যাবই। হ্যাঁ শাস্তি? তুমি শাস্তি দেবে আমাকে? তোমার সাহস তো বড় কম নয়। Your Honor, police report আর সাক্ষীদের জবানবন্দিতে এই কথা পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে যে জেল পলাতক বাদশাই আসল খুনি। এই হত্যা সে ছাড়া আর কেউ করেনি, কেউ করতেও পারে না। Your Honor, আসামি বাদশাকে আপনি চেনেন? আমি তাকে ফারুক বলেই জানি। সেই খুনের রাতে আসামি কি আপনার ঘরে ছিল? না, আমার ঘরে কেউ ছিল না, আমি একাই ছিলাম। সেই গভীর রাতে মাতাল অবস্থায় পিশাচ যখন আমার ঘরে ঢোকে, আমার উপর পাশবিক অত্যাচার করতে চায়, তখন আমি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে উঠি। ফারুক আমার ঘরে আসে, সেই নরপশুর হাত থেকে আমাকে বাঁচায়। তারপর কোথা থেকে কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না। আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। শুধু এইটুকু জানি যে ফারুক এখন পারেনি, সে খুনি নয়। তাহলে কে খুন? বিশ্বশরী বামাসকে কে খুন করেছে? বলুন কে খুন করেছে। চুপ করে আছেন কেন? বলুন কে খুন করেছে। বলুন 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 কে খুন করেছে। বলুন 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 বলে দিন মেম সাহেব কে খুন করেছে। কে তুমি? আমি চুমকি। কি চাও তুমি? আমি কিছুই চাই না হুজুর, শুধু এইটুকু বলতে চাইছি ও শরীফ আহমেদকে খুন করেনি। খুন করেছি আমি তাকে খুন করেছি। তুমি খুন করেছো, তার প্রমাণ আছে হুজুর। এই সেই ছুরি, যে ছুরি দিয়ে আমি তাকে খুন করেছি। আজও তার রক্তের দাগ ওই ছুরিতে লেগে আছে। পরখ করে নিন হুজুর, ওই ছুরিতে আমার নামও লেখা আছে। তুমি খুন করেছো, কিন্তু কেন? মৃত শরীফ আহমদের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? সম্পর্ক? সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ছেলে নিয়েছিল আমার জীবনের সুখ শান্তি, আমার নারীত্ব, আমার সতীত্ব। হুজুর, নারী যদি তার সতীত্বই হারিয়ে ফেলে তাহলে তার জীবনে আর বাকি কি থাকে? তবু আমি বেঁচেছিলাম শুধু প্রতিশোধ নেবার অপেক্ষা। আর সেই মুহূর্ত আমার জীবনে এলো যখন দেখলাম ওই বদমাশ ম্যানেজার আমার ফুলের মতো পবিত্র মেম সাহেবের সর্বনাশ করতে যাচ্ছে। যখন বুঝলাম ওই বাবু ওর কবর থেকে মেয়েটাকে বাঁচাতে পারবে না, আর আমি স্থির থাকতে পারলাম না। প্রতিহিংসার আগুনে চলে উঠলাম, ছাপিয়ে পড়লাম ওই শয়তানটার উপর। তাকে আমি খুন করলাম ওই ছুরিটা দিয়ে। হুজুর, আপনি আমাকে শাস্তি দিন। जेल पलातक फेरारी खुनी आसामी आईनेर चोखे जघन्यतम अपराधे अपराधी बादशाह अपराध जो हुए अन्याय जो हुजूर आमी करेছি শাস্তি जो दीते हैं आपके दिन किन्तु हुजूर हुजूर फारुक निर्दोष ओके अपनी मुक्ति दिन हुजूर ओके अपनी मुक्ति दिन তাহলে তুমি স্বীকার করছো যে তুমি সেই জেল পলাতক খুনি আসামি বাদশা আমি বাদশা সত্যি কিন্তু আমি খুনি নই সেদিন এই সত্যটাকে প্রমাণ করার জন্য জেল থেকে পালিয়েছিলাম আজ আমি প্রমাণ করব আমি নির্দোষ সম্পূর্ণ নির্দোষ তোমার প্রমাণ আছে হুজুর প্রমাণ আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে এই যে কালো গুন্ডা যে প্রত্যেকবারে হত্যাকারী আর এই সেই হতভাগিনী যাকে নিয়ে এই ঘটনার সূত্রপাত তোমার নাম একদিন আমার নাম ছিল সুফিয়া আজ আমি সমাজের চোখে ঘৃণ্য লাঞ্ছিত একজন পাচারি পাইছি ফুলবানু আচ্ছা গফুর সিকদারের হত্যা সম্পর্কে তুমি কিছু জানো জানি হুজুর আমি সব জানি গফুর সিকদার ছিল আমার দুঃসম্পর্কের মামা মা বাপ হারিয়ে আমি তারই কাছে আশ্রয় নিতে বাধ্য হই কিন্তু কিন্তু সে ছিল মানুষরূপী একজন শয়তান তাই তাই তারই মতোই নরধম পিশাচের কাছে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল আর আমি উন্মাদিনীর মতো ছুটে গিয়েছিলাম পাশের বাড়ি বাদশা ভাইয়ের কাছে চেয়েছিলাম আশ্রয় চেয়েছিলাম এই চক্রান্তের হাত থেকে মুক্তি বাদশা ভাই আমাকে কথা দিয়েছিল জীবন দিয়ে হলেও সে আমাকে এই পাপের পথ থেকে রক্ষা করবে কিন্তু একদিন রক্তাক্ত বাদশা ভাই অজ্ঞান হয়ে পড়ে থাকে আর এই বদমাশ লম্পট আমাকে সেখান থেকে নিয়ে যায় আটকে রাখে বহুদিন আর জোর করে আমাকে পাপের পথে ঠেলে দেয় চক্রান্ত করে বাদশা ভাইকে খুনি বলে প্রমাণ করে যে লোক জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে আমার মতো একজন অসহায় মেয়েকে বাঁচাতে যায় সে কখনো খুন করতে পারে না খুন খুন বাদশা ভাই করেনি খুন করেছে শয়তান শুধু শুধু গফুর সিকদারকেই নয় সে আমাকে হত্যা করেছে আমার নারীত্ব সতীত্ব জীবন যৌবন সব আমি বিচার চাই হুজুর চাই এই গাছের শাস্তি এমন শাস্তি যা দেখে সমাজের এইসব পশুরা সবচেয়ে বড় শিক্ষা পায় আর আমার মতো অপরাধীর জীবন নষ্ট করার আগে একবার চেয়ে তাদের বুক কেঁপে ওঠে হুজুর কেঁপে ওঠে ঘটনার বিবরণে ও সাক্ষীদের জবানবন্দিতে একথা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে ফারুক সম্পূর্ণ নির্দোষ তাই আমি তাকে শাসন মানে মুক্তি দিলাম। রঘুর সিদ্দারের হত্যার অভিযোগে অভিযুক্ত আসামি বাদশাহ সম্পূর্ণ নির্দোষ, যদিও জেল পালানোর অপরাধে সে অপরাধী, তবুও নিরপরাধ হয়ে দীর্ঘ 6 মাস কারাবরণ করায় তার সেই অপরাধ মার্জনা করে আমি তাকে বেকসুর খালাস দিলাম। এই সঙ্গে গফুর সিকদারের হত্যাকারী কালু মিয়াকে বাংলাদেশ পেনাল কোডের 302 ও 304 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। আর ঝুমকি শরীফ আহমদের হত্যাকারী হওয়া সত্ত্বেও আদালত দয়াপরবশ হয়ে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে 12 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। আমি যে রিমাকে কথা দিয়ে এসছি, যদি টাকা জোগাড় না করতে পারি তাহলে মার কাছ থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে আমি তার সাথে চলে যাবো। মা, কিন্তু আমি তোকে কোন প্রাণে হারাবো? মা, আমাকে হারালেও তোমার অনেক কিছু আরো বাকি থাকে। মা, তোমার আর এক ছেলে ফারুক, তার স্ত্রী, আত্মীয় স্বজন অনেকে, কিন্তু মা আমাকে হারালে সেই অভাগিনী রিমার জীবনে আর কি বাকি থাকে বলো? আমি সবকিছু হারাতে পারি বাদশা, কিন্তু এই বুকের ধন হারাতে পারবো না। তোমাকে কোনো কিছুই হারাতে হবে না মা। আমার এই বিশাল ধন সম্পত্তি, টাকা পয়সা যদি তোমার কোনো কাজে আসে, আমি আমার জীবন সার্থক মনে করব। না, তা হয় না। তোমার টাকার বিনিময়ে আমি আমার রিমাকে মুক্ত করতে পারবো না। এই জন্য যে আমি তোমাদের কেউ না, তাই না? কিন্তু আমি তো এই সংসারে এসেছিলাম এই আশা নিয়ে যে মা বাবা হারাই অভাগিনী তোমরাই হবে আত্মীয় স্বজন, তোমরাই হবে আমার সব। মা, তুমিও কি তাই বলবে? দেবে না তোমার ভাই আমাকে এতটুকু স্থান, তোমার মুখে তোমাদের একজন করে। তুই কি বলছিস? তুই যে আমার আশার আলো, এই আধার ঢাকা সংসারের একমাত্র প্রদীপ। তাই যদি হয় মা, তাহলে আদেশ করে তোমার ছেলেকে নিজেকে আমার সব ধন সম্পত্তি টাকা পয়সা আর ফিরিয়ে এনে দিকে এই ছোট্ট সংসারে আমার সেই বোনটিকে। লগন বয়ে যাচ্ছে আর এখনো তুই তৈরি হসনি। শোন রে মা, টাকাকে তোর বিয়ে করতেই হবে, এতেই তোর মঙ্গল, আমাদের সবার মঙ্গল। চুপ করে আছিস যে? কি চাস তুই এই শুভ দিনে একটা অঘটন ঘটাতে? যদি ভালো চাস তো এক্ষুনি তৈরি হয়ে নে। বাচ্চা ফিরে এসেছে, বাচ্চা ফিরে এসেছে, বাচ্চা ফিরে এসেছে। আমি তোকে নিতে এসেছি রে মা। আমি আমি টাকা এনেছি, 1,00,000 টাকা। আমি তোকে নিয়ে যাবো, আমি তোকে নিয়ে যাবো রিমা, আমি তোকে নিয়ে যাবো। আমি মরে গেলে আমাদের দেহটা নিয়ে যাস, আমাকে এখানে ফেলে যাস না। তাহলে তাহলে আমি মরো শান্তি পাবো না। এমন তো কথা ছিল না, তুই আমাকে ফেলে চলে যাবি, কিন্তু কিন্তু কথা তো ছিল। বরণ করবো বিয়ের বেশে, করছি বাচ্চা, আমি বরণ করে যাচ্ছি বাচ্চা। না রিমা না, তুই মরতে পারিস না, তোকে তোকে মরতে দেব না। তুই তুই আমার রিমা, তুই আমার, তুই আমার বাচ্চা। আমি আমি তোরই, শুধু তোরই, জীবনে মরণে। রিমা 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 রিমা। না রিমা না না রিমা, রিমা কথা বল। রিমার কাছে তুই হেরে গেছিস। রিমা মুক্তি চেয়েছিল, তুই দিসনি, কিন্তু যে দেখ রিমা আজ মুক্ত। নে 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 সর্দার, তোর 1,00,000 টাকা আমার রিমার মূল্য নেই। আজ থেকে রিমার উপর কারো কোনো অধিকার নেই। রিমা আমার, অমর হয়ে বেঁচে থাকবে চিরদিন আমার বুকে, শুধু শুধু আমারই হয়ে, শুধু আমারই হয়ে। Shake it, bundle.